আপনারা দেখছেন টিপ 424। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওটি হলো আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে বের করবেন। ঠিক আছে বন্ধুরা, আমি আজকে আপনাদের যে প্রসেসিংটা দেখাবো, হয়তো এই প্রসেসিংটা হয়তো অনেকে জানে আবার অনেকে জানে না। যারা যারা এই প্রসেসিংটা জানে না তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে বন্ধুরা, চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আমি সবটা একটি রিকোয়েস্ট করে থাকি আপনাদের, আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে এটা অন করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, চলুন বন্ধুরা আমরা কী করবো, আমি প্রথম স্টেপে আপনাদের দেখাচ্ছি। প্রথম স্টেপটা হলো আপনারা কী করবেন, ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, অপশন আসার পরে আপনি কী করবেন, এই পাশে দেখতেছেন যে থ্রি একটা লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা আছে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ঠিক আছে বন্ধুরা, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এরকম আসবে, আসার পরে আপনি কী করবেন, শুধু সেটিং নামে যে অপশনটা আছে শুধু সেটিংয়ের উপরে ক্লিক করবেন। শুধু সেটিংয়ের উপরে ক্লিক করার পরে আপনার এখানে কি পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন নামে যে অপশনটা আছে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশনের উপরে ক্লিক করবেন। পার্সোনাল ইনফরমেশন উপরে ক্লিক করার পরে এরকম আসবে, তার মানে আপনি কী করবেন, এখানে লেখা আছে নেম কন্ট্যাক্ট ইনফরমেশন, তার মানে আগে আপনি দেখে নেবেন যে আপনার ফেসবুকটা জিমেইল অথবা কোন মোবাইল নাম্বার দিয়ে আপনারা লগ ইন করছেন। ঠিক আছে বন্ধুরা, এখানে লেখা আছে কি ম্যানেজার ইওর ফোন নাম্বার অ্যান্ড ইমেইল নাম্বার, আগে আপনারা কী করবেন এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে দেখবেন যে আপনার কোন জিমেইলটা আপনারা এই ফেসবুকে ইউজ করছেন অথবা আপনারা কোন মোবাইল নাম্বারটা এখানে ইউজ করেছেন, আপনারা এখানে ক্লিক করলে খুব সহজেই দেখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আমি আপনাদের দেখাবো না। তারপর আপনারা কী করবেন, ব্যাকে আসবেন, মোবাইলে যে জিমেইল আছে আপনি আপনার মোবাইলে জিমেইল উপরে চলে যাবেন, জিমেইলের উপরে ক্লিক করবেন। জিমেইল উপরে ক্লিক করার পরে এরকম আসবে, আসার পরে দেখবেন যে জিমেইলের যে লোগোটা, এই দেখেন জিমেইল যে লোগোটা, আপনারা কী করবেন জিমেইলের লোগোটার উপরে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে বন্ধুরা, ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনি ফেসবুকে কোন জিমেইলটা এখানে ইউজ করছেন সেটা এখানে আপনারা লগ ইন করে নেবেন। আমি হেলাল পারভেজ @ করছি, আমি এখানে লগ ইন করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, আপনি জিমেইলের যে লোগোটা আছে আপনি জিমেইল লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে আপনারা কী করবেন, এটার উপরে আপনি কী করবেন, ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে একটু সময় নেবে আপনার, এই দেখেন একটু সময় নিল। সময় নেওয়ার পরে আপনি কী করবেন, আপনি এই পাশে আপনার আঙুল দিয়ে টাচ করবেন। টাচ করার পরে দেখতেছেন যে আপনার একটা অপশন আছে সিকিউরিটি নামে যে অপশনটা, আপনি কী করবেন সিকিউরিটির উপরে ক্লিক করবেন। সিকিউরিটির উপরে ক্লিক করার পরে আপনি একেবারে নিচের দিকে চলে যাবেন। ঠিক আছে, নিচের দিকে চলে যাওয়ার পরে আপনারা কী করবেন, পাসওয়ার্ড ম্যানেজার নামে যে অপশনটা আছে আপনি পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করবেন। পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার পরে আপনার এখানে যদি আপনি এই জিমেইলে কোন কোন সাইডে আপনি লগ ইন করেছেন সেগুলো এখানে দেখাবে। আমি শুধু গুগলের ইউজ করেছি, আমি সেই জন্য আমার এটা গুগল আছে। আপনি যেহেতু ফেসবুকে ইউজ করে থাকেন ফেসবুকে এটা শো করবে, ফেসবুকের লগো শো। ঠিক আছে বন্ধুরা, আমার শুধু একটা জায়গায় আমি ইউজ করছি কারণ আমার একটা জায়গায় শো করছে। আপনি কী করবেন, গুগল ক্রোমে উপরে ক্লিক করবেন। গুগল ক্রোমের উপরে ক্লিক করার পরে এরকম আসবে, এটা আপনার ফেসবুক আপনার মোবাইলের যে প্যাটার্ন দিয়ে থাকেন আর আপনি পাসওয়ার্ড দিয়ে থাকেন সেটা দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। ঠিক আছে, লগ ইন করার পরে দেখেন এখানে কিন্তু আপনার পাসওয়ার্ডটা শো করছে, যে জিমেইলটি লগ ইন করেছেন তারপরে আপনার এখানে কিন্তু পাসওয়ার্ডটা শো করছে। ঠিক আছে বন্ধুরা, দেখতেছেন আপনারা দুটো সুন্দর করে এখানে কিন্তু আপনার শো করেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে আপনি কোন জিমেইলটা দিয়ে লগ ইন করেছেন আর আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা আপনি খুব সহজে এখানে দেখতে পারবেন। আর দেখতে হলে আপনি কী করবেন, এখানে যে চোখের মতো যে টিক চিহ্নটা আছে এর উপরে ক্লিক করলে আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা খুব সহজেই বের করতে পারতেছেন। ঠিক আছে বন্ধুরা, এইগুলো আপনার প্রথম সেটিংটা। দ্বিতীয় সেটিংটা হলো আপনি কী করবেন, আপনার যে ক্রোম আছে ক্রোমের উপরে ক্লিক করবেন। ক্রোমের উপরে ক্লিক করার পরে এই পাশে দেখতেছেন যে একটা থ্রি লাইন আছে, এই দেখেন থ্রি লাইনের উপরে আপনি ক্লিক করবেন। থ্রি লাইনের উপরে ক্লিক করার পরে নিচে যে সেটিং নামের যে অপশনটা আছে আপনি সেটিংয়ের উপরে ক্লিক করবেন। সেটিং উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। ঠিক আছে বন্ধুরা, এরকম একটা অপশন আসার পরে এখানে দেখতেছেন যে আপনারা পাসওয়ার্ড নামে একটা অপশন পাবেন। ঠিক আছে বন্ধুরা, পাসওয়ার্ড নামে যে একটা অপশন আছে আপনি এই পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন। ঠিক আছে বন্ধুরা,
পাঁচওয়ার্ডের উপরে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, তারপরে চেকিং পাঁচওয়ার্ড, তারপরে ফেসবুকেই দেখেন আপনার ফেসবুক যে কোন জিমেইল যে লগ ইন করছেন আপনার কিন্তু এটা এখানে শো করছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখেন এখানে কিন্তু শো করছে। তারপরে আপনি কি করতে পারেন, আপনি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে দেখেন সেম আপনি যে জিমেইল দিয়ে আপনার ফেসবুকটা লগ ইন করছেন আর আপনার পাসওয়ার্ডটা কিন্তু এখানে শো করছে, ঠিক আছে বন্ধুরা। এই দেখেন এখানে আপনি যে আপনার ফেসবুক যে নামে আপনার যদি মোবাইল নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার শো করবে, আর আপনি যদি জিমেইল দিয়ে খুলে থাকেন তাহলে আপনার এখানে কিন্তু জিমেইল শো করবে। আমি জিমেইল দিয়ে খুলছি, আমার জিমেইল শো করছে, আর নিচে কিন্তু পাসওয়ার্ড নামে যা একটা অপশন আছে এখানে পাসওয়ার্ড শো করছে। এখন আপনি যদি এই পাসওয়ার্ডটা দেখতে চান চোখের মতো যে চিহ্নটা, এই চিহ্নের উপরে ক্লিক করলে কিন্তু আপনি খুব সহজে পাসওয়ার্ডটা বের করতে পারতেছেন, ঠিক আছে বন্ধুরা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।